সিম্পলের মধ্যে একটা ডাইনিং দেখাচ্ছি, কালারটা একটু ব্যতিক্রম আর চারো সাইডে কাঠ, পায়াগুলো কাঠের, এখান থেকে পুরো ফুললি নিচ পর্যন্ত কাঠের, কোনো ফাঁপা নাই। এটা আমরা আগে কাঠ কালার অন্য কালার করছিলাম, কাঠ কালার করি নাই। ফিনিশিংটা দেখেন কত সুন্দর একটা ফিনিশিং, নিউ ডিজাইনের একটা মাল এবং লেটেস্ট ডিজাইন। 5 ফিট 10 ফিট গ্লাস থাকবে কিন্তু প্রত্যেকটা টেবিল। এটা তেঁতুল বিচি কালারের ঝকঝকে চকচকে একটা ডাইনিং টেবিল, খুবই চমৎকার নিখুঁত ভাবে তৈরি করা। আমি এখানে আপনি পাইকারি দাম রাখছি, দেখাচ্ছি যে র কাঠটা একবারে শুকনা কাঠ, কারখানা দামে পাচ্ছেন, এবং যে কোয়ালিটি আপনি কারখানা দামে পাচ্ছেন এই কোয়ালিটি আপনি অন্য কোথাও পাবেন, এটা গ্যারান্টি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। দেখেই বুঝতে পারছেন ডাইনিং টেবিলের রাজ্য চলে এসেছে, আর ডাইনিং টেবিলের রাজ্য মানেই এটি ফার্নিচারের কারখানা। এটি ফার্নিচারের কারখানা থেকে আমাদের সাথে আছে এটি ফার্নিচারের ওনার আরিফ ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। আরিফ ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন ভাই? আজকের ভিডিওতে কি দেখাচ্ছেন? আজকের ভিডিওতে বেশ কিছু ডাইনিং দেখাবো। বেশ কিছু ডাইনিং দেখাবেন? বেশ কিছু ডাইনিং দেখাবো এবং কোয়ালিটি সম্পন্ন ডাইনিং। আচ্ছা, অনলাইন কাস্টমারের জন্য সেই কারখানার দাম পাইকারি দাম থাকবে তো? হ্যাঁ অবশ্যই, কারখানা দামে পাচ্ছেন, এবং যেই কোয়ালিটি আপনি কারখানা দামে পাচ্ছেন এই কোয়ালিটি আপনি অন্য কোথাও পাবেন, এটা গ্যারান্টি। আচ্ছা, এবং আমি ভিডিও শেষে আপনার র দেখাই দিব যে আমরা কি দিচ্ছি, আসলে কি দিয়ে তৈরি করছি, কিভাবে তৈরি করছি। হ্যাঁ, অনেকে তো অনেক কিছু বলে কাঠ, অনেকে বলে, সেটার আমি বাস্তব দেখাই দেবো। কালার রঙের নিচে কি রয়েছে, রঙের নিচে কি আছে। শুরুতে একটা সিম্পলের মধ্যে একটা ডাইনিং দেখাচ্ছি, যেহেতু অর্ডারই ডাইনিং, এটা অর্ডার হয়েছে অনলাইন দেখেই অর্ডার হয়েছে, আজকে ডেলিভারি যাবে, তো এটা দেখাচ্ছি কাস্টমারের জন্য, দেওয়া যাবে সমস্যা নাই। কালারটা একটু ব্যতিক্রম, জি কালারটা আপনার কাঠ কালারও না এবং আপনার ডিপও না, মানে মাঝামাঝি কালার। হ্যাঁ, তেঁতুল বিচি কালার, মাঝামাঝি একটা কালার, মানে একটু আনকমন কালার। জি, সবাই তো দেখা গেছে কালো নালি কাঠ কালার এরকম, মানে এর একটা মাঝামাঝি কালার আছে। জি ধন্যবাদ। কালারটা দেখেন, ফিনিশিংটা দেখেন, স্মুথ ফিনিশিং। জি আপনি দেখেন একবার এই ফিনিশিংটা খুবই সুন্দর, খুবই চমৎকার ফিনিশিং করা, এবং কাজের ফিনিশিং দেখেন ভিউয়ার্স। এই যে হাতে কিচ্ছু বাদ দেন, এটা কিন্তু সম্পূর্ণ মালয়েশিয়ান এমডিএফটা, হ্যাঁ প্রসেসিং যেটা বলা হয়। নিচেরটা দেখা যায়, অনেকে তো আপনি নিচে দেখাছে আপনাদের, এই যে দেখেন এটাও এমডিএফ, আর চারো সাইডে কাঠ, চার সাইডে কাঠ, এটাও কাঠ, এটাও কিন্তু কাঠ, এটা কিন্তু আমরা ওই যে বোর্ড ইউজ করি না, এটা কাঠ, পায়াগুলো কাঠের, পায়াগুলো কাঠের। জি, তারপরে তো র দেখাই দেব ইনশাআল্লাহ। জি, র দেখলে পুরোপুরি ক্লিয়ার হবে। এটা টেবিলটা যদি দেখাই দেই, এটা টেবিলের ডিজাইনটা সেম ডিজাইনটা এখানে করা, ডিজাইন দুইটা ফুল করা আছে। হ্যাঁ, দুইটা ফুল করা, একটা গ্লাস আছে ওপর 10 মিলিমিটার গ্লাস, 10 মিলি গ্লাস, এটা 10 মিলিমিটার গ্লাস। কেউ যদি বলে এর চেয়ে মোটা গ্লাস, না, এর চেয়ে মোটা কোনো গ্লাস ডাইনিং এ ইউজ করা হয় না, ডাইনিং এর জন্য নাই, 10 মিলি সর্বোচ্চ। এই পাশে কেটে কুটে 10 মিলি, এগুলো আপনার কেটে আমরা ই করা হয়েছে, আপনার বেবেল করা হয়েছে, এগুলো হাত কাটবে না কখনোই। জি স্মুথ, হাত কাটবে না। জি, এবং এটাতে আপনি দেখা যাচ্ছে কোনো উঠে বসলে কোনো সমস্যা নাই, গরম সিস্টেমে তাতে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, এটা ভাঙবে না। তবে গ্লাস গ্লাস তো একটা গ্লাস হবে না, এটা কোনো যত দামি গ্লাসই হোক, গ্লাস গ্লাস পাথর দিয়ে বাড়ি দিলে ভাঙবে, পাথর দিলে বাড়ি দিলে ভাঙবে। জি, এটা তো গ্লাস গ্লাসই। এখন হচ্ছে যে পায়াতে আসি, পরবর্তী আকর্ষণ হলো কাঠ। জি, এই যে এই টেবিলটা আমরা সবসময় বলি, এটা কিন্তু আমাদের এইখান থেকে পুরো ফুললি নিচ পর্যন্ত কাঠের, এবং পুরাটাই ফিটনেস, কোনো ফাঁপা নাই, কোনো ফাঁপা নাই, ভিতরে কোনো ফাঁপা নাই। এটার নিচে দেখেন কোনো আলাদা কোনো বিট নাই, অনেক জায়গায় দেখবেন আলাদা একটা বাড়তি বিট থাকে, ওটা হয় বোর্ডের পায়া, নিজে ঢাইকা দেয়, ফাঁপা থাকে নিজে ঢাইকা দেয়, এটা ঢাকার কোনো অপশন নাই। জি, আর এটা আরেকটা মজা, আপনি এই পর্যন্ত যদি পানিতে চুবাই রাখেন আপনার মাল কিছু হবে না। আচ্ছা, যদি মাল নষ্ট হয় ফেরত। জি, পানিতে কোনো সমস্যা হবে না। হাইশাটা 100% কাঠ, হাইশাটাও কিন্তু কাঠের, এটা একদম কাঠ, আমরা র দেখাই দেব ভিডিও শেষে, ভিডিও শেষে। এটা 100% কাঠ। জি, যদি কেউ আপনার কাঠ মানে না বলে, যদি কাঠ যদি গ্যারান্টি সহকারে বলবো, যদি কাঠ যদি কেউ না বুঝে যে প্রুফ করে নিতে চায় নিতে পারবে, যদি না এটা কাঠ না তাহলে মাল ফ্রি। ওকে, মাল ফ্রি, একদম ফ্রি। আচ্ছা, ডাইনিং টেবিলের সাইজটা কি আছে? এটা 5 ফিট বাই 3 ফিট এদিকে আছে, 3 ফিট এদিকে হলো 5 ফিট। 6 চেয়ারের ডাইনিং, 6 চেয়ারের ডাইনিং। প্রাইসটা কত নিচ্ছেন? প্রাইসটা এটা পড়বে অনলি 17000 টাকা। 17000 আমাদের শোরুম প্রাইস এটা আছে 20000 21000। জি, আমরা কারখানা থেকে দিচ্ছি অনলি 17000 টাকা। আপনি গ্যারান্টি এরকম কোয়ালিটি নিলে আপনার 20 এর নিচে নিতে পারেন না, 20 এর উপরে 22 23000 টাকা অন্য কোথাও নেওয়া লাগবে। অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স, আপনারা 17000 টাকায় 6 চেয়ারের চমৎকার টেবিল সহ গ্লাস সহ এই ডাইনিং টেবিলটি সংগ্রহ করতে পারেন এটি ফার্নিচারের কারখানা থেকে। সেক্ষেত্রে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। আরেকটা জিনিস আমি বলে দিই, যেমন এই কাঠের পায়ে হাইসাটা দেওয়ার মানে হলো আরেকটা আছে, এটা টেবিলটা অনেক মজবুত হবে। জি, যখন আপনি এটা ক্যারি করবো বিভিন্ন জায়গা যাবে, বাঁধ পড়বে, তখন অনেক সময় ভেঙে পড়ে গেছে, এই জন্য আমরা এটা ইউজ করা হয়েছে। আর ডিজাইনটা কিন্তু মালয়েশিয়ান প্রসেসিং, এটা কিন্তু কাঠ না, মালয়েশিয়ান প্রসেসিং এমডিএফটা। তারপর দেখাচ্ছি কাঠ কালার একটা মাল, এটা আমরা আগে কাট কালার অন্য কালার করছিলাম, কাট কালার করি নাই। ওয়াও চমৎকার। এটা কাট কালারে কিন্তু এটা এর আগে দেখানো হয় নাই। না দেখেন যে একটা চেয়ার যদি আমরা দেখাই, এই যে এই যে চেয়ারের ডিজাইনটা এখানে একটা ফুল করা আছে না, ফুল করা আছে এবং ফিনিশিংটা দেখেন কত সুন্দর একটা ফিনিশিং। জি আপনারা যদি পারেন অবশ্যই আইসা ভিজিট করে নেবেন, সবচেয়ে ভালো আমাদের জন্য ভালো কোয়ালিটি দেখে নেবেন, 10 জায়গা দেখে এক জায়গা থেকে নেবেন। অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে অনেক কোয়ালিটি এগুলো সব আমাদের যা আছে সব টানা টানার ফিটনেসটা দেখছেন কত মোটা, এখন তো বোট না না কাঠ, এটা কাঠ ভাঙার কোনো সম্ভাবনা নাই এবং পায়াগুলো কাঠের বরাবর মতো একই মেকানিজম একই ডিজাইন চেঞ্জ একই মালয়েশিয়ান এমডিএফ ডিজাইন চেঞ্জ শুধু এই যে টেবিলের ডিজাইন আর চেয়ারের ডিজাইন ম্যাচিং করা খুবই সুন্দর চমৎকার। তো এটাও একই সাইজ একই সব কিছু, প্রাইসটা এটাও 17000 টাকা। অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স, এইটাও কিন্তু আপনারা 17000 টাকায় সংগ্রহ করতে পারেন। ভিডিও স্ক্রিনে যে দুইটি নাম্বার দেখতে পাচ্ছেন বাম পাশের নিচের দিকে, যারা বুঝতে পারেন না সেইখানে যে দুইটা নাম্বার এখন আপনারা দেখতে পাচ্ছেন সেই দুইটা নাম্বার যে কোনো একটাতে কল দিবেন। কেউ যদি কালার চেঞ্জ করতে চান কালার চেঞ্জ করা যাবে, যে কোনো কালার আপনারা চাইলে এটাকে তেতুল বিশি কালার এই কালার অন্য কালার যে কোনো কালারে করে নিতে পারবেন। এরপর আমরা কোটা দেখাচ্ছি, এরপর দেখছি একটা নিউ ডিজাইনের আর একটা মাল নতুন ডিজাইনের তেতুল বিচি কালার, একটা একদম লেটেস্ট ডিজাইন, একদম লেটেস্ট একটা ডিজাইন, খুবই সুন্দর ডিজাইন দেখেন কালারটাও কিন্তু খুব সুন্দর ফুটছে এবং দারুণ লাগছে, খুবই সুন্দর ডিজাইন এটা চমৎকার একটা। এটাই বলতেছি ভাই এই জন্যই আপনারা আসবেন ভিজিট করবেন মালের কোয়ালিটি দেখবেন তারপর প্রাইস, মালের কোয়ালিটি অনুযায়ী আমরা প্রাইস রাখছি না। জি এই মালের দাম 25000 টাকা মিনিমাম আছে, আমরা যে কোয়ালিটি দিচ্ছি কারখানা থেকে দিচ্ছেন বলে কম দামে দিচ্ছেন অবশ্যই না, কারখানা থেকে দিচ্ছি এক, দ্বিতীয়ত কথা আমাদের প্রোডাকশন বেশি দিচ্ছি আমরা, কিন্তু যেই সব ডাইনিং করি আমাদের কাস্টমার যদি এখানে এসে দেখতেও পারবে র ডাইনিং আমাদের অভাব নেই। ঠিক আছে আমাদের কাঠের স্টক দেখলে কাস্টমার মাথা নষ্ট হয়ে যাবে যে কাঠের কত স্টক দেওয়া, এগুলো সব কাঠের, এগুলো সব সেম আমাদের যা আছে এখানে কোন সব সেম, এখানে কোনো ডিজাইনটা টেবিলের ডিজাইনটা জাস্ট ডিজাইন চেঞ্জ কালারটা চেঞ্জ আর কালারটা চেঞ্জ। তো এটাও 6 চেয়ারের প্রাইসটা কত? এটাও 17000 টাকা। 17000 এটা যদি কেউ 4 চেয়ারে নেয় ভাই 4 চেয়ারে নিলে 14000 টাকা রাখা। গ্লাসের সাইজটা কি হবে? 4 ফিট বাই 3 ফিট 14000 টাকা, এদিকে ঠিক থাকবে খালি লম্বাই কমে যাবে, লম্বাই কমে যাবে। অসংখ্য ধন্যবাদ। তবে 4 চেয়ার থেকে 6 চেয়ারের জায়গা থাকে, 6 চেয়ার নয় ভালো হিসাবে যদি মিলাইতে যায়। তো তারপর দেখেছি এটা শাটার মডেল, এটা অবশ্য শাটার মডেলটা সব জায়গায় একই, মানে এটা খুব পুরানো ডিজাইন। জি এটা নতুনত্ব কিছু নাই, স্টিল ক্লাসিক অনেকে পছন্দ করে। এটার সাথে কিন্তু সেম এরকম একটা গ্লাস, প্রত্যেকটা টেবিলে তো একটা গ্লাস থাকবে, 5 ফিট 3 ফিট গ্লাস থাকবে, 5 ফিট 3 ফিট গ্লাস থাকবে কিন্তু প্রত্যেকটা টেবিলে। আমরা বাকিগুলা ডিজাইন দেখানোর সাথে এত গ্লাস আর দেখাচ্ছি না। তো এই হচ্ছে ফুল ভিউটা, আপনারা এটা এর আগেও দেখেছেন। যাই হোক এটার প্রাইসটা কত নিচ্ছে? এটার প্রাইসটা ভাই রাখছে আপনার 16500 টাকা। অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স, চমৎকার এই ডাইনিং টেবিলটি কিন্তু আপনারা 16500 টাকায় সংগ্রহ করতে পারেন এটি ফার্নিচারের কারখানা থেকে। এরপরে কোনটা দেখাবো ভাই? তারপরে দেখাচ্ছি আরেকটা ডিজাইনের, এটাও তেঁতুল বিচি কালারের, ওয়াও সিম্পলের মধ্যে। ডাইনিংটা অনেকের পছন্দের তালিকা থাকে, একদম যারা সিম্পল ডিজাইন পছন্দ করেন স্মার্ট ডিজাইন পছন্দ করেন তাদের জন্য এটা খুবই সুন্দর হবে। দেখেন তেঁতুল বিচি কালারের উপরে এবং জাস্ট রেখা টানা আছে, হ্যাঁ খালি রেখা টানা আছে, কোনো গর্জিয়াস কাজ না, সিম্পল কাজ। এবং টেবিলটা চেয়ারের সাথে টেবিলটা যদি দেখেন ম্যাচিং করা, সেম ম্যাচিং করা দেখতে পাচ্ছেন, বাকি সবকিছু সেম এমডিএফ এবং বাদবাকি আমরা একটা যে বলছি আমরা কিন্তু এটা লাগাই দিচ্ছি বর্তমানে। জি এটা এটার সাথে জয়েন করে দিচ্ছি হ্যাঁ জয়েন করে দিচ্ছি। তো এটার প্রাইসটা কত নিচ্ছেন? এটার প্রাইসও আপনার 16500 টাকা রাখা যাবে। 16500 টাকা। ধন্যবাদ ভিউয়ার্স, 16500 টাকা কিন্তু আপনারা চমৎকার এই ডাইনিং টেবিলটিও সংগ্রহ করতে পারেন এটি ফার্নিচারের কারখানা থেকে। এরপরে কোনটা দেখাবো? এরপরে দেখাচ্ছি আরেকটা ডিজাইন কাট কালার, ওয়াও ঝকঝকে চকচকে একটা ডাইনিং টেবিল। দেখেন ভিউয়ার্স খুবই সুন্দর শাইনি একটা ডাইনিং টেবিল এবং ডিজাইন কাজের ফিনিশিং, আমি বলি যে কাজের ফিনিশিং আপনারা দেখে নেবেন, খুবই চমৎকার নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। দেখেন চমৎকার টেবিল দেখাচ্ছি এটা, এবং চেয়ারটা যদি দেখাই, আমরা টেবিলটা দেখাইলাম দেখেন এটা আমাদের ফুল রিং এর পরে এটা সবচেয়ে বেশি ভাইরাল। জি এটা কিন্তু খুবই সুন্দর চমৎকার একটা ডাইনিং টেবিল, আপনারা অবশ্যই পছন্দের তালিকায় কিন্তু এই ডাইনিং টেবিলটি রাখতে পারেন। পার্সোনালি আমারও অনেক পছন্দ হয়েছে এবং এগুলো তো গ্রুপ করে পেস্টিং, হ্যাঁ এটা গ্রুপ করে এখানে কাঠটা এখান থেকে পুরোটা গ্রুপ করে এটা এইগুলো ঢুকানো দেওয়া হয়েছে, ঢুকায় এখানে পুরোটা প্র্যাক মারা দেওয়া হয়েছে, মানে এখান থেকে এমন না যে আঠা দিয়ে বা লোহা দিয়ে লাগানো চলে যাবে, এটা আপনার আঠাও আছে এবং তার কাটাও আছে, দুটোটা আছে, কাট ফিটিং ডাইরেক্ট কাট যেভাবে ফিটিং করে এটাও সেম ভাবে ফিটিং করা আছে এবং এটা কাঠের কোনো চপ না। আপনি দেখেছে এইটা জয়েন্ট পড়বে কাট দিলে, এটা জয়েন্ট পড়বে, ফাটার একটা ভয় থাকে, এটা কোনো ফাটার ভয় না, এটা কোনো জয়েন্টই নেই, আমাদের কোনো জয়েন্টের কাজ নাই, কোনো জয়েন্ট নাই, একটা জায়গা থেকে জালি করে নকশা করা। জি সিএনসি মেশিনে। এনিওয়ে তো এটার সাথেও সেম একটা গ্লাস থাকছে, সেম গ্লাস 5 ফিট বাই 3 ফিট গ্লাস থাকছে। প্রাইসটা কত নিচ্ছেন ভাই? প্রাইসটা ভাই এটা আপনাদের আগে আপনাদের 17000 টাকায় দেওয়া ছিল, এখনো 17000 টাকা, যেহেতু মালের দাম বাড়ছে আমরা বাড়াচ্ছি না, যেহেতু কারখানার একটা আমরা ছাড়ছি, এজন্য পাইকারি রেট যেটা রাখছি এটা 17000 টাকায়। অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স, আপনারা চমৎকার 6 চেয়ারের এই ডাইনিং টেবিল এবং গ্লাস সহ সংগ্রহ করতে পারেন মাত্র 17000 টাকায়, ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে। এরপর আরিফ ভাই কোনটা দেখাচ্ছে? এরপর দেখাচ্ছে আরেকটা ডাইনিং। ওয়াও, এটাও সুন্দর একটা ডাইনিং, সুন্দর একটা ডাইনিং। এটাকে এটা ডাইনিংটা কালারটা একটু চেঞ্জ, অন্য কালার, একটু মানে অন্য কালার, কালার এন্ড কালো না লালো না, একটু লাইট কালার, কালারে ভেরিয়েশন আনা হয়েছে। যে কোনো ডিজাইন, যে কোনো কালার, যে কোনো ডিজাইন আপনার যে কোনো কালারে করে নিতে পারবেন। সাপোজ এইটা আপনার ডিজাইন পছন্দ হলো, কালার এটা পছন্দ, ওকে ডান। আপনি জাস্ট এইটার স্ক্রিনশট দিবেন, এটার স্ক্রিনশট দিয়ে বলবেন এটা অর্ডার, এইটা এই কালার, তাই তো? তাইলেই হবে, অথবা ভিডিও কল দিলে সব সলভ, সব সব দেখতে পারবেন। আর হচ্ছে এই হচ্ছে টেবিলের ডিজাইনটা দেখেন, সেম ম্যাচিং করে ডিজাইন, সেম ম্যাচিং করে ডিজাইন। এগুলো সিএনসি মেশিনে ডিজাইন করা, কম্পিউটারাইজ, ছোট বড় হওয়ার কোনো সুযোগ নাই ডিজাইন। আর একটা জিনিস বলে দিই, আপনারা এখন অনেকেই দেখেছে অনেক কিছু ইউজ করে, সিটটা বিশেষ করে অনেকে অনেক কিছু ইউজ করে। দামটা বেলা তো বেশ এটা না, আমরা তো কারখানা থেকে দিচ্ছি, নাহলে এই ডাইনিংটা আমি যদি শোরুমে, আমার নিজের শোরুম আছে উত্তরাতেই, এই শোরুমে আমার এই ডাইনিংটা আপনার 20,000 টাকা, সর্বনিম্ন হলো 19,000 টাকা। সেখানে আমি এখানে আপনি পাইকারি দাম রাখছি 17,000 টাকা, 17,000 টাকা রাখছি। দেখা যাচ্ছে এখানে আমরা দিতে পারছি কেন, এটা কারখানা, এটা কোনো শোরুম না, এখানে কোনো আউট কাস্টমার আমার নাই, সব অনলাইন কাস্টমার, অনলাইন কাস্টমার। সেখানে আমি দেশে আপনাদের পাইকারি রেট দিচ্ছি, আমার কোনো এক্সট্রা কোনো খরচ নাই, এক্সট্রা কোনো খরচ নাই, ম্যানেজার নাই, হ্যাঁ ম্যানেজার না, আমি নিজে এটা অতিরিক্ত ভাড়া নাই, কারখানা থেকে শোরুমে পণ্য নিতে হচ্ছে না, সবকিছু আপনারা সরাসরি যখন কারখানা থেকে কিনবেন অবশ্যই কিন্তু সেইখানে আপনাদের একটা সুবিধা পাবেন, সুযোগ পাবেন, একদম কম রেটে পাবেন। তো এই ডাইনিং টেবিলটিও চেয়ারের আপনারা 17,000 টাকা সংগ্রহ করতে পারেন, ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে। তো ভাই আপনি একটা র ডাইনিং টেবিল দেখাইতে চাইছেন? হ্যাঁ, র দেখাবো। আমরা কারখানাতে আছি, জি, আপনার মানে মেকানিজম হয় পেছনের বিল্ডিং এ, পেছনের বিল্ডিং এ, বাট আমরা ওইখান থেকে একটা নিয়ে আসছি, তাই তো? হ্যাঁ, জি। আমরা এখন যে র ডাইনিংটা দেখাবো, আসলে এটা আমার কারখানা সাইডে, জি। তো এখান থেকে অনেকগুলো ডাইনিং, অনেক ডাইনিং আছে রেডি, ওখানে তো আর বাট অনেক ডাস্ট হয়েছে, যার কারণে আমরা যাচ্ছি না, একটা ডাইনিং নিয়ে আসছি। আবার দেখেছো এটা কিন্তু আমার শোরুম না, এটা গোডাউন প্লাস শোরুম দুটোটাই, জি। এটা আমাদের এখান থেকে মাল বিভিন্ন জায়গায় সাপ্লাই, হ্যাঁ, এখানে কাস্টমার আসতেও পারবে, আপনারা কিন্তু সুন্দর পরিবেশ, এসে দেখে শুনে নিতে পারবেন, মানে ওই রকম ডাস্ট নাই, কারখানার পাশে বাট ডাস্ট নাই। এটা আপনি দেখাচ্ছি যে র, জি। দেখেন আমরা দিচ্ছি কাঠ, এই যে কাঠটা একবারে শুকনা কাঠ, একদম শুকনা। এই কাঠগুলো আমাদের স্টকে থাকে সব সময়, শুকনা করে আমরা সবকিছু সিজন করে রাখি। এটা সলিড কাঠ, এটা কোনো বোর্ড নাই, জি। এটা 100% এবং শিওর যে কোনো বোর্ড নাই। এই যে কাঠ দেখেন, একদম সলিড কাঠ, একদম সলিড কাঠ, এখানে কোনো ই নাই, অন্য কিছু নাই, একদম কাঠ। হ্যাঁ, এই যে এটা মালয়েশিয়ান এমডিএফ, এই যে এটা এমডিএফ দেখেন, এটা মালয়েশিয়ান এমডিএফ, এটা এমডিএফ। এই কাঠটারে এটা বিন করে ঢোকানো হয়েছে, ঢুকে দেখেন তার কাটাগুলো দেখছেন, জি। এই যে দেখেন বড় বড় লোহা তার কাটা, ওয়াও, ঠিক আছে। এগুলো দেখাই দিলাম কাস্টমারের সাথে, কাস্টমার তো অনেক কিছু দেখছে, অনেক চেয়ারটাও দেখাই দেই, চেয়ারটাও দেখাই। আপনি এই যে দেখেন এমডিএফ, এমডিএফ এর ডিজাইন করা, এমডিএফ দেখছেন, জি। এই যে কাঠ দেখছেন, এই যে কাঠ, জি কাঠ, এই যে দেখেন টানাটা কাঠ, এই যে কাঠ, একদম সলিড মেড, একদম সব দেখা দেয়া হচ্ছে। আয়েশা দেখতে চায় সেটা, এই একটা ডিজাইন আছে আমাদের, নতুন ডিজাইন হচ্ছে, এই যে ডিজাইন, ওয়াও, চমৎকার ডিজাইন আসছে ভিউয়ার্স। আপনারা চাইলে এইটা ভিডিও কল দিয়ে এটার কালারফুল ইনশাআল্লাহ দেখতে পারবেন, ভিডিও আপলোড দিতে দিতে ততদিনে হয়ে যাবে। এই যে কাঠ, এই একদম কাঠ। এগুলো আপনারা সরাসরি যদি কেউ আসতে চান, আসতে দেখতে পারবেন। সরাসরি আসার ঠিকানাটা একটু বলে দিন। ঠিকানাটা বলে দিল আপনাদের ঢাকা উত্তরাতে, কেউ যদি দেখাচ্ছে ঢাকা থেকে বা অন্য জায়গা থেকে আসতেছেন, তাহলে উত্তরা আজিমপুর নামবেন, আজিমপুর থেকে এখন রিক্সা নেবেন বা অটো আছে, চালাবন ভাই ভাই মার্কেট, চালাবন ভাই ভাই মার্কেট আইসা একটা আপনি ওয়ালটনের শোরুম আছে, ওখানে দ্বারা আমাদের ফোন দিলে হবে। আচ্ছা, আপনি রিসিভ করে নিয়ে যাবেন। যেহেতু যারা আসতে পারবেন না, দেশের প্রবাসে বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখছে, তারা কিভাবে অর্ডার করবে, পেমেন্ট মেথডটা কি? তারা ইমো হোয়াটসঅ্যাপ আছে, যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়া, বা আমাদের কাছে অনেক ডিজাইন থাকে, আমরাও ডিজাইন আদান প্রদান করতে পারবো। আর ডেলিভারি সিস্টেমটা হলো আগে গাড়ি ভাড়ার টাকাটা দিতে হবে, প্রোডাক্টের টাকা কোনো দিতে হবে না, গাড়ি ভাড়ার টাকা দিতে হবে। আপনি লাচি করে প্রোডাক্ট নেন, যদি প্রোডাক্ট বেশি হয় পিক আপে নিতে পারবেন, পিক আপ ভাড়া টাকা দিতে হবে। আর যদি কুরিয়ার নিতে চান, কুরিয়ার চার্জ টাকা দিতে হবে, বাদ বাকি আপনি কুরিয়ারের কন্ডিশনে যাবে। ওকে, আর এটুকুই। অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স। এছাড়াও কিন্তু এটি ফার্নিচারে ওয়ারড্রোব, আলমারি সহ যাবতীয় সকল ফার্নিচার পাওয়া যায়। সেই ফার্নিচারগুলো ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলে এটি ফার্নিচার নামে যে প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে ক্লিক করতে পারেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।